আমরা কাজল বেগমের কাছ থেকে জানতে চাই, করোনা কালীন সময় তিনি কর্মহীন অসহায় কত দরিদ্রের মানুষের পাশে থেকে তিনি কি ধরনের সহযোগিতা করেছেন। আমরা কাউন্টার এবং এই যে গণনেত্রী সেটা থেকে আমাদের যা দিয়েছিল পরিষদে, আমরা চেয়ারম্যানে আমাদের নিয়ে বসে সমন্বয় করে আমাদেরকে দেখলে আমরা ওইভাবে ওয়ার্ড ওয়ার্ডে আমরা প্রত্যেকের হাত তুলে দিই। মহিলা সদস্য হিসাবে ইউনিয়ন পরিষদের আপনি দায়িত্ব পালন করছেন এবং এই জনপ্রতিনিধি আমার খুব ভালো গর্বিত অনুরোধ হয়, কিন্তু আমাদের চেয়ারম্যানটা খুব ভালোবাসে এবং আনন্দিত লাগে যে সামনে দেশটার যে মানে আবার যদি নিযুক্ত হয় আমাদের চেয়ারম্যান, তারপরে আমরা যদি থাকি তাহলে আমাদের মুখ্য গর্ব ঘুরে যাবে, যেহেতু আমাদের চেয়ারম্যান এত ভালো, অত্যাধিক ভালো, আমাদের সে অনেক গাইড গাইড দেয় তার ভাগে গেলেও ধরেন আমাকে মাফ করে দেয়, তারপর দুই দেশের আগে এগুলো আমরা সমন্বয় করে যেরকম কারোবার আমি তো জনগণের দ্বারা প্রত্যাশা করি যে আগামী দিনে নির্বাচন দিলে আমাকে যেন তারা পায়, তাদের সাথে মানে ভালো ব্যবহার আচার ব্যবহার ভালো তাদের সাথে আমি করি এবং তারা সুখদুখের সাথে আমার কাছে আসে সবসময় কথা বলতে বলে আমার অভিজ্ঞতা আন্টি আপনার কাছে জানতে চাই, আপনার ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন, তার কাছ থেকে করোনাকালীন সময় সার্বিক কতটুকু সহযোগিতা পাচ্ছেন? আমি পাচ্ছি চাল পাচ্ছেন। তিনি আপনাদের সবসময় পাশে থাকেন এবং বিপদ আপদে তাকে ডাকলে যখন তখন তাকে পান? আপা আপনার কি নাম? আপনি আজকের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যে যে চালটা নিচ্ছেন এটা কি ভিজিটি চাল? কত কেজি চাল পাচ্ছেন আপনি? 30 কেজি। আচ্ছা, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে করোনাকালীন সময় যিনি চেয়ারম্যান তিনি আপনাদেরকে সার্বিক কতটুকু সহযোগিতা করছেন? আপনি সরকারি পক্ষ থেকে আর কি কি পান? চাল পান। ট্যাগ অফিসার যিনি রায়পাশা বরাবর ইউনিয়ন পরিষদ এখন বর্তমানে যিনি উপস্থিত আছেন তো মোহাম্মদ জয়নাল আবেদিন, তো ওনার কাছ থেকে জয়নাল আবেদিন সাহেবের কাছে জানতে চাই তিনি করোনাকালীন সময় যে বিভিন্ন ইউনিয়নে যে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সুস্থতার লক্ষ্যে তিনি কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ। এই করোনাকালীন সময় আমি সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদিন রায়প্রসাদ ইউনিয়নের ট্যাগ অফিসারের দায়িত্বে আছি। করোনাকালীন সময় আমরা এখানে এজাব এই করোনার জন্য প্রায় 37 মেট্রিক টন চাল বরাদ্দ করেছি, ইতিপূর্বে 29 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে, আজকে আমরা বাকি 8 মেট্রিক টন বিতরণ করবো। এছাড়া অন্যান্য সহযোগিতা আমরা শিশুদের শিশু খাদ্য অন্যান্য চন্দ্রে চাল ডাল ইত্যাদি অন্যান্য সহযোগিতা এই এলাকার জনগণের জন্য এসেছে, এটি এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেবের বরিষ্ঠ নেতৃত্ব এবং অত্র ইউনিয়ন পরিষদের সদস্যগণ সহ সকলের সহযোগিতা আমরা সুষ্ঠুভাবে বিতরণ করতে সক্ষম হয়েছি। জি জনাব জয়নাল আবেদিন, আপনার কাছে জানতে চাই আপনার এই রায়পাশা করাপুর ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান আপনাকে কতটুকু এই বিষয়ে সহযোগিতা করছেন? উনি সার্বিক সহযোগিতা করছেন, ত্রাণ বিতরণ সহ যাবতীয় কার্যক্রমে ওনার সার্বিক সহযোগিতা সার্বক্ষণিক ছিল। ধন্যবাদ। বাংলা টিভি 71-এর পক্ষ থেকে আমি দীপক শীল আপনাদের সাথে সংযুক্ত রয়েছি। দর্শক, আপনারা জানেন যে সারা বিশ্বে মহামারী করোনার কারণে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছে,
এবং লক্ষ লক্ষ মানুষ কর্মহীন অসহায় অবস্থায় দিন যাপন করছেন। এমত অবস্থায় বরিশাল সদর উপজেলার একনং রায়পাশা করাপুর ইউনিয়ন পরিষদের যিনি দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান খোকন, আমরা জনাব হাবিবুর রহমান খোকনের কাছ থেকে জানতে চাই করোনাকালীন সময় তিনি কর্মহীন অসহায় মানুষদের পাশে থেকে তিনি কী ধরনের সচেতনমূলক কাজ করছেন এবং কর্মহীনদের পাশে থেকে তিনি কী ধরনের সরকারি বা বরাদ্দ উনি দিতে পেরেছেন, তো আমাদের সঙ্গেই থাকুন। এই করোনা প্রাদুর্ভাব বাংলাদেশে যখন ছড়িয়ে পড়েছে সাথে সাথে আমার ইউনিয়নও তার বাইরে নয়, আমার ইউনিয়নে করোনা শুরু হওয়ার মুহূর্ত থেকে সরকারের যে কঠিন পদক্ষেপ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমতী শেখ হাসিনার সারা বাংলাদেশ জুড়ে করোনা ঠেকানোর যে চ্যালেঞ্জ উনি দিয়েছেন সেই চ্যালেঞ্জের সাথে রায়পোশা করার একত্রতা বোধ করে তালে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে। আপনারা আপনাদের কাছে আমি বলি এই করোনার দুর্বিপাকে আমাদের সরকারের নির্দেশনা মতো বিশেষ করে আমাদের বরিশাল সদর উপজেলার বিভিন্ন মহোদয়রা যারা ছিলেন বিশেষ করে বরিশালের সম্মানিত মাননীয় জেলা প্রশাসক জনাব অজিউর রহমান সাহেব সার্বক্ষণিকভাবে আমাদের খোঁজখবর নিচ্ছেন এবং আমরা করোনার এই ক্লান্তিকালে আমি সহ আমার ইউনিয়ন পরিষদের সকল সদস্য সহ আমরা কিন্তু ঘরে বসে নেই, আমরা আমাদের বুকে সাহস নিয়ে আমরা কিন্তু ডোর টু ডোর ঘুরে বেরিয়েছি, খোঁজ খবর নিয়েছি যে কোথায় আমার ইউনিয়নে কোন গ্রামে কোন ঘরে করোনা রুগী আছে কিনা। তো আমাদের এলাকায় সর্বমোট 3 জন করোনা রুগী আমাদের শনাক্ত হয়েছে যা সরকারিভাবে আপনার তালিকাভুক্ত হয়েছে এবং আমরা তাদের পরিবারকে সম্পূর্ণভাবে ওই করোনা ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত তার পরিবারকে আমরা সম্পূর্ণভাবে সরকারের মানে সরকার যে সাহায্য সহযোগিতা করেছে তার মাধ্যমে তাদের পরিবারকে আমরা মিনিমাম 21 দিন বহন করেছি। তো ইতিমধ্যে আমরা করোনা প্রাদুর্ভাব এবং আমপানে আমরা ইতিমধ্যে আমরা 33 মেট্রিক টন চাল বিতরণ করেছি, আজকেও আমরা করোনা প্রাদুর্ভাবের চাল বিতরণ করব, চাল পথে আসতেছে, আমরা আজকেও 8.5 টন চাল আমরা আজকেও বণ্টন করব। সাথে সাথে আজকে যেহেতু আমাদের সময় কম, আমাদের মানে 2 মাসের বিজিটি সেটাও আমরা আজকে দেব, আমরা আমাদের মূল ভবনে আমরা আজকে আমরা ত্রাণ কার্য চালাবো, আমাদের সামনে যে গোডাউন আছে গোডাউনে আমরা বিজিটি যারা পাবেন তাদেরকে আমরা বিজিটির চাল বিতরণ করব। আমরা অত্যন্ত সফলতার সাথে আমি বলবো প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রী এই যে আপনার করোনা যেভাবে মোকাবেলা করেছে আমপান যেভাবে মোকাবেলা করেছে প্রতিনিয়ত উনি যে সমস্ত নির্দেশনা দিয়েছেন সরকারিভাবে ইনশাআল্লাহ রায়পোশা করাপুর ইউনিয়ন পরিষদ সেই সমস্ত ওনার সমস্ত নির্দেশনা মেনে ইনশাআল্লাহ কাজ করে যাচ্ছে, যার বিনিময়ে আজকে রায়পোশা করাপুর ইউনিয়নে করোনার প্রাদুর্ভাব অনেকটা কমে গেছে একেবারে নাই বললেই চলে। জনাব হাবিবুর রহমান খোকন, আপনার কাছে জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যে করোনাকালীন সময় 2500 টাকা ত্রাণ কার্ড, তো আপনার রায়পাশা ইউনিয়নে কতজনকে আপনি দিতে পেরেছেন? আমি আপনাকে দৃঢ়তার সহিত বলতে চাই যে রায়পাশা করাপুর ইউনিয়নে আমাদের 834 জন ব্যক্তির 2500 টাকা করে দিবে এইভাবে তালিকা নিয়েছে, তো সেই তালিকা মানে ভৌতিকভাবে ভুল ত্রুটি হয়েছে আমাদের মধ্য থেকে হতে পারে, উপজেলা পরিষদের মধ্য থেকে হতে পারে, মানে ঢাকায় হতে পারে, তো ভুল ত্রুটির মধ্য থেকে আমার জানা মতে এখন পর্যন্ত আমরা 100 কি 120 জন লোকের বেশি এই টাকা পাইনি, পরবর্তী টাইমে একটা ভুল সংশোধনের নির্দেশনা পাঠিয়ে আরেকটা চিঠি দিয়েছে, আমরা সেই ভুল সংশোধন করে আবার আমরা উপজেলা পরিষদে পাঠিয়ে দিয়েছি। যারা ঘুরে দেখেছি কিছু কিছু জায়গার রাস্তাঘাট অনুন্নত রয়েছে, সেক্ষেত্রে এই রাস্তাঘাটগুলি পাকাকরণ লক্ষ্যে আপনি কী ধরনের পদক্ষেপ? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি আপনাকে বলতে চাই যে স্বাধীনতার পরে এইবার আমার এই 4.5 বছরের আমলে আমি 10টা কার্পেটিং রাস্তা আমার নেতা আমাদের বরিশালের অভিভাবক
আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের প্রিয় ব্যক্তি জনাব আবুল হাসান আবদুল্লাহর সহযোগিতায় তার তার হস্তক্ষেপে আমরা এইবার 10টি কার্পেটিং রাস্তা করেছি। এর পূর্বে রায়পোশা কর্পোরেশন ইউনিয়নে স্বাধীনতার পরে এত কাজ হয়নি যা এই 4.5 বছরে হয়েছে রাস্তার কাজ। তো বাকি যে কাজগুলো আছে ইনশাল্লাহ আপনারা জানেন এখন করোনা কতভাবে উন্নয়নশীল প্রতি অনেকটা কমে গেছে। তো আমার আমাদের সাথে আমাদের নেতা জনাব আবুল হাসান আবদুল্লাহ, আমাদের স্থানীয় মন্ত্রী মহোদয় তাদের সাথে আমার যোগাযোগ আছে, ইনশাল্লাহ করোনা প্রথম যদি কমে আসে তো বাকি বাকি উন্নয়নগুলো বাকি রাস্তাঘাটের কাজগুলো ইনশাল্লাহ। জনাব হাবিবুর রহমান কখন আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি ইরানের চেয়ারম্যান হিসেবে আপনার যারা দলীয় নেতা কর্মী আছেন আওয়ামী লীগের, আপনার সাথে কতটুকু এই করোনাকালীন সময় সমন্বয় করে কাজ করে? ইনশাল্লাহ আমরা বা আমার এই মেম্বার পরিষদ আছে, তারা জানে যে করোনা প্রাদুর্ভাবে তারা আমাদের সাথে মানে কাজ করেছে এবং আমরা আমরা দলগতভাবে যেহেতু আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ করি, আমি জনগণের চেয়ারম্যান সত্যি কথা, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ করি, আমার ইউনিয়নের সমস্ত দলীয় লোকজনের সাথে আমি আলোচনা করে সকল সিদ্ধান্ত নিই। অতএব জনগণের কাছে আমার প্রত্যাশা, উন্নয়নের স্বার্থে জনগণ আমাদেরকে উপকার করে যাবেন যে যেন জনগণের মানে নিয়ে শক্তি নিয়ে আমরা যেন রায়পোশা কর্পোরেশনকে একটি উন্নয়নশীল ইউনিয়ন গড়ে তুলতে পারি এবং এবং আমাদের মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার একটা অংশ যেন রায়পোশা কর্পোরেশনের প্রথম অবস্থা থাকে। ধন্যবাদ হাবিবুর রহমান খোকন, আমাদের বাংলা টিভি 7 এর জন্য কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে, এক নাগ রায়পোশা কর্পোরেশন পরিষদ তথা ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ।